পরিচ্ছেদ। আবু বকর ইবনে আবিদ্দুনিয়া রহিমহুল্লাহ বাকর ইবনে আবদুল্লাহ মুজানি থেকে বর্ণনা করেন, একদা হাওয়ারিগণ হজরত ঈসা আলাইহিসসালামকে খুঁজে পাচ্ছিলেন না। জৈনিক ব্যক্তি তাদেরকে বলল, তিনি সমুদ্রের দিকে গিয়েছেন। তারা সন্ধান করতে করতে সমুদ্রের দিকে গেল। সমুদ্রের তীরে গিয়ে দেখল তিনি পানির উপর দিয়ে হাঁটছেন। সমুদ্রের তরঙ্গ একবার তাকে উপরে উঠাচ্ছে, আবার তাকে নিচে নামাচ্ছে। একটি চাদরের অর্ধেক গায়ের উপরে দিয়ে রেখেছেন আর বাকি অর্ধেক তার পরিধানে আছে। পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি তাদের নিকট আসেন। তাদের মধ্যেকার শ্রেষ্ঠ ব্যক্তিটি বললেন, হে আল্লাহর নবী, আমি কি আপনার নিকট আসব? তিনি বললেন, হ্যাঁ এসো। যখন তিনি এক পা পানিতে রেখে অন্য পা তুললেন, অমনি চিৎকার করে উঠে বললেন, হে আল্লাহর নবী, আমি তো ডুবে গেলাম। ঈসা আলাইহিসসালাম বললেন, ওহে দুর্বল ইমানদার, তোমার হাত আমার দিকে বাড়াও। কোনো আদম সন্তানের যদি একটি জব পরিমাণ ইমান থাকে, তাহলে সে পানির উপর দিয়ে হাঁটতে পারে। আবু সাইদ ইবনুল আরাবি রহিমহুল্লাহ বাকর থেকে অনুরূপ ঘটনা বর্ণনা করেছেন। ইবনে আবিদ্দুনিয়া রহিমহুল্লাহ ফুজাইল ইবনে ইয়াস থেকে বর্ণনা করেছেন, জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে ঈসা, আপনি কিসের সাহায্যে পানির উপর দিয়ে হাঁটেন? তিনি বললেন, ইমান ও ইয়াকিনের বলে। উপস্থিত লোকেরা বলল, আপনি যেমন ইয়াকিন রাখেন, আমরাও তেমনই ইয়াকিন রাখি। ঈসা বললেন, তাই যদি হতো তাহলে তোমরাও পানির উপর দিয়ে হেঁটে চলো। তখন তারা নবী ঈসার সাথে পানির উপর দিয়ে হাঁটা শুরু করল, কিন্তু ঢেউ আসা মাত্রই তারা সকলেই ডুবে গেল। নবী বললেন, তোমাদের কি হলো হে? তারা বলল, আমরা ঢেউ দেখে ভীত হয়ে গিয়েছিলাম। নবী বললেন, কত ভালো হতো যদি ঢেউয়ের মালিককে তোমরা ভয় করতে। অতঃপর তিনি তাদেরকে বের করে আনলেন। কিছুক্ষণ পর তিনি মাটিতে হাত মেরে এক মুষ্টি মাটি নিলেন। পরে হাত খুললে দেখা গেল এক হাতে স্বর্ণ এবং অন্য হাতে মাটির ডেলা কিংবা কঙ্কর। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুই হাতের কোনটির বস্তু তোমাদের কাছে প্রিয়তর? তারা বলল, স্বর্ণ। নবী বললেন, আমার নিকট স্বর্ণ ও মাটি উভয়ই সমান। ইতিপূর্বে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালামের ঘটনায় আমরা উল্লেখ করেছি যে হযরত ঈসা আলাইহিসসালাম পশমি বস্ত্র পরিধান করতেন, গাছের পাতা আহার করতেন। তার বসবাসের কোনো ঘরবাড়ি ছিল না, পরিবার ছিল না, অর্থ সম্পদ ছিল না, এবং আগামী দিনের জন্যে কিছু সঞ্চয় করেও তিনি রাখতেন না। কেউ কেউ বলছেন তিনি তার মায়ের সুতা কাটার চরকায় আয় থেকে আহার করতেন। ইবনে আসাকির সাবি থেকে বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিসসালামের সম্মুখে কিয়ামতের আলোচনা করা হলে তিনি চিৎকার করে উঠতেন এবং বলতেন, ইবনে মারিয়ামের নিকট কিয়ামতের আলোচনা করা হবে আর তিনি চুপচাপ বসে থাকবেন তা হয় না। আব্দুল মালিক ইবনে সাঈদ ইবনে বাহার থেকে বর্ণিত, হযরত ঈসা আলাইহিসসালাম যখন উপদেশবাণী শুনতেন তখন তিনি সন্তান হারা মায়ের ন্যায় কান্নাকাটি করতেন। আব্দুর রাজ্জাক জাফর ইবনে বালকাম থেকে বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিসসালাম সকালবেলা ঘুম থেকে উঠে এরূপ দোয়া করতেন, হে আল্লাহ, আমার যা অপছন্দ তা থেকে আত্মরক্ষা করতে আমি সক্ষম নই। যে কল্যাণ আমি পেতে চাই তা আমার অধিকারে নেই, সব বিষয় রয়েছে অন্যের হাতে, আমি আমার কাজের মধ্যে বন্দী, সুতরাং আমার চেয়ে অসহায় আর কেউই নেই। হে আল্লাহ, আমার শত্রুকে হাসিও না এবং আমার কারণে আমার বন্ধুকে কষ্ট দিও না, আমার দিনের মধ্যে সংকট সৃষ্টি করিও না এবং আমার প্রতি সদয় হবে না এমন লোককে আমার উপর চাপিয়ে দিও না। ফুজাইল ইবনে ইয়াজ রহিমহুল্লাহ ইউনুস ইবনে উবাইদের সূত্রে বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিসসালাম বলতেন, যতক্ষণ আমরা দুনিয়ার ভোগবিলাস থেকে বিমুখ হতে না পারব ততক্ষণ প্রকৃত ইমানের স্বাদ অনুভব করতে পারব না। ফুজাইল আরও বলেছেন, ঈসা আলাইহিসসালাম বলতেন, আমি সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করেছি, তাতে আমি দেখেছি যে যাকে সৃষ্টি করা হয়েছে তার তুলনায় যাকে সৃষ্টি করা হয়নি সেই আমার কাছে বেশি ঈর্ষণীয়। ইসহাক ইবনে বিশর হাসান রহিমহুল্লার সূত্রে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিসসালাম হবেন সংসার বিমুখদের নেতা। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন পাপ থেকে পালনকারী লোকেদের হাসর হবে ঈসা আলাইহিসসালামের সাথে। রাবি আরও বললেন, একদিন হযরত ঈসা আলাইহিসসালাম একটি পাথরের উপর মাথা রেখে শুয়ে পড়লেন, তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় ওই স্থান দিয়ে ইবলিস যাচ্ছিল, সে বলল, ওহে ঈসা, তুমি কি বলে থাকো না যে দুনিয়ার কোনো বস্তুর প্রতি তোমার আগ্রহ নেই, কিন্তু এই পাথরটি তো দুনিয়ার বস্তু। তখন হযরত ঈসা আলাইহিসসালাম পাথরটি ধরে তার দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, দুনিয়ার সাথে এটিও তুই নিয়ে যা। মুতঈম ইবনে সুলাইমান রহিমহুল্লাহ বলেন, একদা হযরত ঈসা আলাইহিসসালাম তার শিষ্যদের সাথে নিয়ে বের হলেন, তার পরিধানে ছিল পশমের জুব্বা, চাদর ও অন্তবাস, তার পায়ে কোনো জুতা ছিল না, তিনি ছিলেন কন্দনরত, তার মাথায় চুল ছিল,
তার মাথার চুল ছিল এলোমেলো, ক্ষুধার তীব্রতায় চেহারা ছিল ফ্যাকাশে, পিপাসায় ঠোঁট দুটি শুষ্ক। এই অবস্থায় তিনি বনি ইসরায়েলের লোকেদেরকে সালাম দিয়ে বললেন, আল্লাহর মেহরবানিতে আমি দুনিয়াকে তার সঠিক স্থানে রেখেছি, এতে আশ্চর্য হবার কিছু নেই এবং এর জন্যে আমার গৌরবেরও কিছু নেই। তোমরা কি জানো আমার ঘর কোথায়? তারা বলল, হে রুহুল্লাহ, কোথায় আপনার ঘর? তিনি বললেন, আমার ঘর হলো মসজিদ, পানি দিয়ে আমার অঙ্গসজ্জা, ক্ষুদাই আমার ব্যঞ্জন, রাতের চাঁদ আমার বাতি, শীতকালে আমার সালাদ পূর্বাচল, শাকসবজি আমার জীবিকা, শাকসবজি আমার জীবিকা, মোটা পশমই আমার পোশাক, আল্লাহর ভয়ই আমার পরিচিতি, পঙ্গু ও নিঃসঙ্গতা আমার সঙ্গী সাথী। আমি যখন সকালে উঠি তখন আমার হাত শূন্য, যখন সন্ধ্যা হয় তখনও আমার হাতে কিছু থাকে না, এতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত এবং নিরুদ্বিগ্ন। সুতরাং আমার চাইতে ধনী ও স্বচ্ছ আর কি আছে? বর্ণনাটি ইবনে আসাকিরের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হযরত ঈসার নিকট এই মর্মে ওহি পাঠান যে তোমাকে শত্রুরা যাতে চিনতে ও কষ্ট দিতে না পারে, সেই জন্যে তুমি সর্বদা স্থান পরিবর্তন করতে থাকবে। আমার সম্ভ্রম ও প্রতিপত্তির কসম, আমি তোমাকে 1000 হুরের সাথে বিবাহ দিব এবং 400 বছর যাবৎ অলিমা খাওয়াব। এই হাদিসটি গরিব পর্যায়ের, এটা একটি ইসরায়েলি বর্ণনা। আবদুল্লাহ ইবনে মুবারক খালফ ইবনে হাউসাব থেকে বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়ারিদেরকে বলেছিলেন, রাজা বাদশারা যেমন দিন ও হিকমত তোমাদের ছেড়ে দিয়েছে, তোমরাও তেমন তাদের জন্য দুনিয়া ছেড়ে দাও। কাতাদা বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা আমার নিকট প্রশ্ন করো, কেননা আমার অন্তর কোমল, নিজের কাছে আমি ক্ষুদ্র। ইসমাইল ইবনে আইয়াশ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম হাওয়ারিদেরকে বলেছিলেন, যবের রুটি আহার করো, খালিস পানি পান করো এবং দুনিয়া থেকে শান্তি ও নিরাপদের সাথে বের হয়ে যাও। আমি তোমাদেরকে নিঘুর তত্ত্ব কথা জানাচ্ছি যে দুনিয়ায় যা সুস্বাদু আখিরাতে তা বিস্বাদ, আর দুনিয়ায় যা বিস্বাদ আখিরাতে তাই সুস্বাদু। আল্লাহর প্রকৃত বান্দারা দুনিয়ায় ভোগবিলাসের জীবনযাপন করতে পারে না। তোমাদেরকে আমি সঠিক বলছি যে তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই লোক যে জ্ঞানী হওয়া সত্ত্বেও প্রবৃত্তির অনুসরণ করে এবং চায় যে সকলেই তার মতো হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। আবু মুসআব মালিক থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলীদেরকে বলতেন, খালিস পানি পান করো, তাজা সবজি খাও এবং যবের রুটি আহার করো, গমের রুটি আহার করো না, কেননা তোমরা এর শুকর আদায় করতে পারবে না। ইবনে ওহাব ইয়াহিয়া ইবনে সাঈদ থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম বলতেন, তোমরা দুনিয়া অতিক্রম করে যাও, একে আবাদ করো না। তিনি বলতেন, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল এবং কুদৃষ্টি অন্তরের মধ্যে কামবাব উৎপন্ন করে। ওহায়ব ইবনে ওয়ার্দাও অনুরূপ বর্ণনা করেছেন, তবে তার বর্ণনায় একটু বেশি আছে যে কামনা বাসনা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে দীর্ঘস্থায়ী দুঃখে ফেলে। ঈসা আলাইহিসসালাম বলতেন, হে দুর্বল আদম সন্তান, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, দুনিয়ায় মেহমান হিসেবে জীবনযাপন করো, মসজিদকে নিজের ঘর বানাও, চক্ষুদ্বয়কে কাঁদতে শিখাও, দেহকে ধৈর্য ধারণ করতে ও অন্তরকে চিন্তা করতে অভ্যস্ত করো, আগামী দিনের খাদ্যের জন্যে দুশ্চিন্তা করো না, এটা পাপ। তিনি বলতেন, সমুদ্রের তরঙ্গের উপরে ঘর বানানো যেমন সম্ভব নয়, তেমনি দুনিয়ায় স্থায়ীভাবে থাকাও সম্ভব নয়। কবি সাবিকুল বারবারি এই প্রসঙ্গে সুন্দর কথা বলেছেন, অর্থাৎ তলোয়ারের পথেই তোমার ঘর শোভা পায়, যেই ঘরের ভিত্তি মাটির উপরে তা কি পানির উপরে বানানো সম্ভব? সুফিয়ান সাউরি রহিমহুল্লাহ বলেন, ঈসা আলাইহিসসালাম বলেছেন, মুমিনদের অন্তরে দুনিয়ার মহব্বত ও আখিরাতের মহব্বত একত্রে থাকতে পারে না, যেভাবে একত্রে থাকতে পারে না একই পাত্রে আগুন ও পানি। ইব্রাহিম হারবি আবু আবদুল্লাহ সুফির সূত্রে ঈসা আলাইহিসসালাম বলেছেন যে দুনিয়া অন্বেষণকারী লোক সমুদ্রের পানি পানকারীর সাথে তুলনীয়। সমুদ্রের পানি যত বেশি পান করবে তত বেশি পিপাসা বৃদ্ধি পাবে এবং তা তাকে মৃত্যুর পথে ঠেলে দেবে। ঈসা আলাইহিসসালাম বলেছেন, শয়তান দুনিয়া অন্বেষণ ও কামনাকে আকর্ষণীয় করে এবং প্রবৃত্তির লালসায় সময় শক্তি যোগায়। আনাস খাইসামা থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম সঙ্গীসাথীদের সামনে আহার্য রেখে নিজে আহার থেকে বিরত থাকতেন এবং বলতেন, মেহমানদের সাথে তোমরাও এইরূপ আচরণ করবে। জৈনিক মহিলা ঈসা আলাইহিসসালামকে বলেছিলেন, ধন্য সেই লোক যে আপনাকে ধারণ করেছিলেন এবং ধন্য সেই স্থান যে আপনাকে দুধ পান করিয়েছিল। উত্তরে ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব পাঠ করে ও তার বিধান মেনে চলে। ঈসা আলাইহিসসালাম আরও বলেছেন, সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী যে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে, জিহ্বাকে সংযত রাখে এবং যার ঘরই তার জন্য যথেষ্ট।
তিনি বলেছেন ওই চক্ষুর জন্য সুসংবাদ যে গুনাহ থেকে চিন্তামুক্ত অবস্থায় ঘুমিয়ে যায় এবং জেগে উঠে গুনাহবিহীন কাজে মনোনিবেশ করে। মালিক ইবনে দিনার রহিমুল্লাহ থেকে বর্ণিত, ঈসা আলাইহিস সালাম আপন শিষ্যবর্গের সাথে কোথাও যাচ্ছিলেন, পথে একটি মৃতদেহ দেখতে পেলেন। শিষ্যরা বলল, মৃতদেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তার দাঁতগুলো কত সাদা। এই কথা বলে তিনি শিষ্যদেরকে গীবত করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন। আবু বকর ইবনে আবিদ্দুনিয়া রহিমহুল্লাহ জাকারিয়া ইবনে আদির সূত্রে বর্ণনা করেন, একদা ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুসসালাম বললেন, হে হাওয়ারিগণ, দিন নিরাপদ থাকলে দুনিয়া নিম্নমান নিয়ে সন্তুষ্ট থাকো, যেমন দুনিয়াদার ব্যক্তিরা দুনিয়ার জীবনে নিরাপদ থাকলে দিনের নিম্নমান নিয়ে সন্তুষ্ট থাকে। এই প্রসঙ্গে কবি বললেন, আমি লক্ষ্য করেছি এক শ্রেণীর লোক আছে যাদের মধ্যে দিন কম থাকলেও তাতেই তারা সন্তুষ্ট, কিন্তু দুনিয়ার সংকীর্ণতায় তারা রাজি নয়। সুতরাং রাজা বাদশাদের দুনিয়া থেকে বিমুখ হয়ে দিন নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, যেমন রাজা বাদশারা দিন থেকে বিমুখ হয়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট। আবু মুসআব মালিক থেকে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম বলেন, আল্লাহর জিকির ব্যতীত কথাবার্তা বেশি বলো না, অন্যথায় তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে, আর কঠিন অন্তর আল্লাহ থেকে দূরে থাকে, কিন্তু তোমরা সেই বিষয়ে অবগত নও। মানুষের গুনাহের প্রতি এমনভাবে দৃষ্টি দিও না যেন তুমিই প্রভু, বরং নিজেকে দাসের ভূমিকায় রেখে সে হিসেবে লক্ষ্য করো, কেননা মানুষ দুই শ্রেণীর হয়ে থাকে, কেউ বিপদ থেকে মুক্ত, কেউ বিপদগ্রস্ত। বিপদগ্রস্তের প্রতি সদয় হও এবং বিপদমুক্তের জন্যে আল্লাহর প্রশংসা করো। সুফিয়ান সাওরি রহিমহুল্লাহ ইব্রাহিম আর তাইমি রহিমহুল্লার সূত্রে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম তার সাথীদেরকে বললেন, আমি তোমাদেরকে যথার্থ বলছি, যে ব্যক্তি ফিরদাউস আশা করেন তার উচিত যবের রুটি আহার করা এবং আবর্জনা স্তূপের মধ্যে কুকুরের সাথে বেশি বেশি ঘুমানো। মালিক ইবনে দিনার রহিমহুল্লাহ বলেন, ঈসা আলাইহিসসালাম বলেছেন, ছাইযুক্ত যব আহার করা এবং আবর্জনার উপরে কুকুরের সাথে ঘুমানোর অভ্যাস ফিরদাউস প্রত্যাশীদের মধ্যে খুব কমই দেখা যাচ্ছে। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমহুল্লাহ সালিম ইবনে আবি জাদ এর সূত্রে বর্ণনা করেছেন, হজরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, তোমরা কাজ করো আল্লাহর জন্যে, প্যাটের জন্যে নয়। পাখিদের প্রতি লক্ষ্য করো, তারা সকালে বের হয়, সন্ধ্যায় ফিরে তারা চাষাবাদও করে না, ফসলও ফলায় না, আল্লাহই তাদেরকে খাওয়ান। যদি বলো যে পাখিদের চেয়েও আমাদের প্যাট বড়, তাহলে গরু ও গাধার দিকে টাকাও, সকালে যায় সন্ধ্যায় ফিরে আসে, এরাও না খ্যাত করে না ফসল ফলায়, আল্লাহই এদেরকে রিজিক দান করেন। সাফওয়ান ইবনে আমর ইয়াজিদ ইবনে মাইসারা থেকে বর্ণনা করেছেন, একদা হাওয়ারিগণ ঈসা আলাইহিসসালামকে বললেন, হে মাসিহুল্লাহ, দেখুন আল্লাহর মসজিদ কতই না সুন্দর। মাসিহ বললেন, ঠিক ঠিক, তবে আমি তোমাদেরকে যথার্থ জানাচ্ছি, আল্লাহ এই মসজিদের পাথরগুলোকে স্থায়ীভাবে দণ্ডায়মান রাখবেন না, বরং তার সাথে সংশ্লিষ্টদের গুনাহের কারণে ধ্বংস করে দিবেন। তোমাদের স্বর্ণরৌপ্য ও পছন্দনীয় ধন সম্পদ দিয়ে আল্লাহর কোনো কাজ নেই, এই দুনিয়ায় আল্লাহর নিকট প্রিয় বস্তু হচ্ছে সৎ অন্তর। এর সাহায্যে আল্লাহ দুনিয়াকে আবাদ রেখেছেন এবং এর জন্যে তিনি দুনিয়া ধ্বংস করে দিবেন যখন তা পরিবর্তিত হয়ে যাবে। ইবনে আসাকির তার ইতিহাস গ্রন্থে মুজাহিদের সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা হজরত ঈসা আলাইহিসসালাম একটি ধ্বংসপ্রাপ্ত শহরের উপর দিয়ে যাচ্ছিলেন। শহরের বিধ্বস্ত প্রাসাদরাজি দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কিছু সময় পর তিনি আল্লাহর নিকট আবেদন জানালেন, হে আল্লাহ, এই শহরকে আমার কতিপয় প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি দিন। আল্লাহতালা বিধ্বস্ত শহরটিকে ঈসার প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দান করলেন। তখন শহরটি ঈসা আলাইহিসসালামকে রেগে বলল, হে প্রিয় নবী ঈসা আলাইহিসসালাম, আপনি আমার নিকট কি জানতে চান? ঈসা আলাইহিসসালাম বললেন, তোমার বৃক্ষরাজি কোথায় গেল? তোমার নদীনালার কী হলো? তোমার প্রাসাদরাজির কী অবস্থা? তোমার বাসিন্দারা কোথায় গেল? উত্তরে শহর বলল, হে প্রিয় নবী, আল্লাহর ওয়াদা কার্যকরী হয়েছে, তাই আমার বৃক্ষরাজি শুকিয়ে গিয়েছে, নদীনালা পানিশূন্য হয়ে গিয়েছে, প্রাসাদরাজি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমার বাসিন্দারা সবাই মারা গিয়েছে। ঈসা আলাইহিসসালাম বললেন, তবে তাদের ধন সম্পদ কোথায়? শহরটি উত্তর দিল, তারা হালাল ও হারামপন্থায় নির্বিচারে সম্পদ সঞ্চয় করেছিল, সে সবই আমার অন্তরে রক্ষিত আছে। আসমান ও জমিনের সব কিছুর সত্ত্বাধিকারী তো আল্লাহ হয়। অতপর ঈসা আলাইহিসসালাম বললেন, তিন ব্যক্তির ব্যাপারে আমার অবাক লাগে, তারা হলো, এক, যে ব্যক্তি দুনিয়ার সন্ধানে মত্ত অথচ মৃত্যু তার পশ্চাতে লেগে আছে, দুই, যে ব্যক্তি প্রাসাদ নির্মাণ করেছে অথচ কবর তার ঠিকানা, তিন, যে ব্যক্তি অট্টহাসিতে মজে আছে অথচ তার সম্মুখে আগুন। আদম সন্তানের অবস্থা এই যে, অধিক পেয়েও সে তৃপ্ত হয় না আর কম পেলেও তুষ্ট থাকে না। হে আদম সন্তান,
তুমি তোমার ধন সম্পদ এমন লোকেদের জন্য সঞ্চয় করে রেখেছ যারা তোমার প্রশংসা করবে না। তুমি এমন প্রভুর পানে এগিয়ে যাচ্ছ যিনি তোমার কোনো ওজর শুনবেন না। তুমি তো তোমার পেট ও প্রবৃত্তির গোলাম হয়ে রয়েছ, কিন্তু তোমার পেট সেই দিন পূর্ণ হবে যেই দিন তুমি কবরে প্রবেশ করবে। হে আদম সন্তান, অচিরেই তুমি কবরে প্রবেশ করবে। হে আদম সন্তান, অচিরেই তুমি দেখতে পাবে তোমার সঞ্চিত ধনরত্ন অন্যের পাল্লাকে ভারী করেছে। এই হাদিসটি সনদের বিচারে খুবই গরিব পর্যায়ের, কিন্তু উত্তম উপদেশপূর্ণ হয় উল্লেখ করা হলো। সুফিয়ান সাউরি রহিমহুল্লাহ ইব্রাহিম তাইমি রহিমহুল্লাহ সূত্রে বর্ণনা করেন, ঈসা আলাইসালাম বলেন, হে হাওয়ারিগণ, তোমরা তোমাদের মূল্যবান সম্পদ আসমানে রাখো, কেননা মানুষের অন্তর সেই দিকে আকৃষ্ট থাকে যেখানে তার মূল্যবান সম্পদ সঞ্চিত থাকে। সাউর ইবনে ইয়াজিদ আব্দুল আজিজ ইবনে সুবরান থেকে বর্ণনা করেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইসালাম থেকে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইসালাম বলেছেন, যে ব্যক্তি ইলম শিখে অন্যকে শিখায় এবং সে মতে আমল করে ঊর্ধ্বজগতে তাকে বিরাট সম্মানে ভূষিত করা হয়। আবু কুরায়েব বলেন, বর্ণিত আছে হযরত ঈসা আলাইসালাম বলেছেন, যে ইলম তোমাকে কাজের ময়দানে নিয়ে যায় না, কেবল মজলিস মাহফিলে নিয়ে যায়, তাতে কোনো কল্যাণ নেই। ইবনে আসাকির এক গরিব সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস বর্ণনা করেছেন যে ঈসা আলাইসালাম বনে ইসরায়েলদের মাঝে গিয়ে ভাষণ দেন যে, হে হাওয়ারিগণ, অযোগ্য লোকেদের নিকট হিকমাতের কথা বলিও না, এরূপ করলে হিকমাত ও প্রজ্ঞাকে হেয় করা হবে, কিন্তু যোগ্য লোকেদের নিকট তা বলতে কৃপণতা করো না, তাহলে তাদের উপর অবিচার করা হবে। যে কোনো বিষয়ে তিনটি অবস্থান হতে পারে, এক, যার উত্তম হওয়া স্পষ্ট এগুলোর অনুসরণ করো, দুই, যার মন্দ হওয়া স্পষ্ট এর থেকে দূরে থাকো, তিন, যার ভালো বা মন্দ হওয়া সন্দেহযুক্ত তার ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দাও। আব্দুর রাজ্জাক ইকরিমা থেকে বর্ণনা করেছেন, ঈসা আলাইসালাম বলেছেন, শুকরের কাছে মুক্তা ছড়ায়ও না, কেননা মুক্তা দিয়ে সে কিছুই করতে পারে না, আর জ্ঞানপূর্ণ কথা ওই ব্যক্তিকে বলো না যে তা শুনতে চায় না। সে কিছুই করতে পারে না, কেননা জ্ঞানপূর্ণ কথা মুক্তার চাইতেও মূল্যবান, আর তা সে চায় না, সে শুকরের চাইতেও অধম। অহাব প্রমুখ রাবি ইকরিমা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইকরিমা আরও বলেছেন, ঈসা আলাইসালাম হাওয়ারিদের বলেছেন, তোমরা হচ্ছ পৃথিবীতে লবণ তুল্য, যদি নষ্ট হয়ে যাও তবে তোমাদের জন্য কোনো ঔষধ নেই। তোমাদের মধ্যে মূর্খতার দুটি অভ্যাস আছে, এক, বিনা কারণে হাসা, এবং দুই, রাত্রি জাগরণ না করে সকালে উঠা। ইকরিমা থেকে বর্ণিত ঈসা আলাইসালামকে জিজ্ঞাসা করা হয়, কোন ব্যক্তির ফিতনা সবচাইতে মারাত্মক? তিনি বললেন, আলিমদের পদশৃঙ্খল, কেননা আলিমদের পদশৃঙ্খলে আরও বহু লোক বিপদগামী হয়ে যায়। রাবি আরও বলেন, হযরত ঈসা আলাইসালাম বলেছেন, হে জ্ঞান পাপীরা, দুনিয়াকে তোমরা মাথার উপরে রেখেছ আর আখিরাতকে রেখেছ পায়ের নিচে, তোমাদের কথাবার্তা যেন সর্বরোগে নিরাময় হয়, কিন্তু তোমাদের কার্যকলাপ হচ্ছে মহাব্যাধি। তোমাদের উপমা হচ্ছে সেই মাকাল গাছ যা দেখলে মানুষ আকৃষ্ট হয় কিন্তু তার ফল খেয়ে মারা যায়। অহাব থেকে বর্ণিত ঈসা আলাইসালাম বলেছেন, হে নিকৃষ্ট জ্ঞান পাপীরা, তোমরা জান্নাতের দরজায় বসে আছো কিন্তু তাতে প্রবেশ করছো না, আর নিঃস্বদেরকে তাতে প্রবেশ করার জন্যে আহ্বানও করছো না। আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট মানুষ সেই জ্ঞানী ব্যক্তি যে তার জ্ঞানের বিনিময়ে দুনিয়া অর্জন করে। মাখুল বর্ণনা করেন, একবার ঈসা আলাইসালামের সাথে ইয়াহিয়া আলাইসালামের সাক্ষাৎ হয়। ঈসা আলাইসালাম হাসি মুখে তার সাথে মুসাফা করেন। ইয়াহিয়া আলাইসালাম বললেন, কি খালাতো ভাই, হাসছেন যে? মনে হচ্ছে আপনি নিরাপদ হয়ে গেছেন। ঈসা আলাইসালাম বললেন, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন, নৈরাশ্যে ভুগছো নাকি? তখন আল্লাহ উভয়ের নিকট উহি প্রেরণ করে জানালেন, তোমাদের দুজনের মধ্যে সেই আমার নিকট প্রিয়তর যে তার সঙ্গীর সাথে অধিকতর হাসি মুখে মিলিত হয়। ওহাব ইবনে মুনাহিব বর্ণনা করেছেন, একদা হযরত ঈসা ও তার সঙ্গীরা একটি কবরের পাশে থামলেন। ওই কবরবাসী সংকটপূর্ণ অবস্থায় ছিল। তখন সঙ্গীরা কবরের সংকীর্ণতা নিয়ে আলাপ করতে লাগল। তাদের কথা শুনে ঈসা আলাইসালাম বললেন, তোমরা মায়ের পেটে এর চেয়েও সংকীর্ণ স্থানে ছিলে, তারপরে আল্লাহ যখন চাইলেন প্রশস্ত জায়গায় নিয়ে আসলেন। আবু উমার বলেন, ঈসা আলাইসালাম যখন মৃত্যুর কথা আলোচনা করতেন তখন তার চামড়া ভেদ করে রক্ত ঝরে পড়ত। হযরত ঈসা আলাইসালাম থেকে এই জাতীয় অনেক উক্তি বর্ণিত আছে। হাফিজ ইবনে আসাকির তার গ্রন্থে বহু উক্তি উদ্ধৃত করেছেন। আমরা এখানে সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করলাম। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ইয়া রাব্বি।